দর্শক ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফরচুন শ্যু প্রেজেন্টস খেলারাডায় আপনাদের স্বাগত জানাচ্ছে আমি কনক মাহমুদ যদি ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক বিষয় বলি তাহলে অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপের যে উন্মাদনা টি টোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাল ভোরে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেই ম্যাচ নিয়ে কিন্তু এখন আমরা সবাই যত জল্পনা কল্পনা সেটাই করছি ডালাসের এই ম্যাচটি ঘিরে আমরা আজকের এই আয়োজনে কথা বলবো এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে কথা বলার জন্য আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিলউদ্দিন উদ্দিন এবং একই সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান এবং আমাদের সাথে সুদূর যুক্তরাষ্ট্র থেকে যিনি সেখানে গিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে এবং টাইগারদের প্রত্যেকটা ম্যাচ তিনি কাভার করবেন সেই উদ্দেশ্যে যিনি গিয়েছেন আমাদের ডিবিসি নিউজের যিনি স্পোর্টস এডিটর আবদুল্লাহরা তিনি আমাদের সাথে যুক্ত হবেন আমরা আলোচনায় যাব এই ম্যাচ নিয়ে তার আগে আমরা একটু যুক্তরাষ্ট্রে ডালাস থেকে আবদুল্লাহিরাকে কানেক্ট করতে চাই আমরা জানতে চাই বাংলাদেশ দলের সবশেষ প্রস্তুতির কথা আবদুল্লাহিরা আপনি ডালাসে আছেন আপনার কাছে আমি প্রস্তুতি নিয়ে অবশ্যই প্রশ্ন করতে চাই তবে তার আগে একটা মানে আমার এটা আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে প্রশ্নটা করছি আপনি এই তো গতকালকে রিপোর্টটা করেছিলেন সাকিব আল হাসান আপনাকে উদ্দেশ্য করেই বলছিলেন যে বাংলাদেশ তো মায়ের দোয়া টিম হয়ে গেছে অনেকটা হয়তোবা হয়তো হতাশার থেকে বলছেন কিন্তু মুখে একটা হাসি ছিল আসলে মায়ের দোয়া যাদের সাথে থাকে অনেকে বলে তার নাকি কখনো কোনো খারাপ কিছু হয় না কিন্তু এটা আমরা একটা অন্য অর্থে নিয়ে গিয়েছি সাকিব যা বলছেন দলের সবার কি মনোভাব এরকম মানে এটা কি সমলচনাটা একটু সীমা ছাড়িয়ে যাচ্ছে এই কারণে নাকি তিনিও হতাশ বড় বড় ধন্যবাদ তো একই দুজন অতিথি আছে জামিল ভাই আছেন সহার ইমরান আছেন তারাও sobretudo আজকের ম্যাচের ব্যক্তি তো সামনে আনবেন একটা একাদশ বা বাস্তু কাটটা কেমন করতে পারে আপনার যে কথা দিয়ে শুরু করলে সেখানে আসলে আমাদের সিনিয়র সাংবাদিক সবারই শ্রদ্ধা ও জিলুল কা ছিলেন আসলে জিলুল ভাই খুবই আন্তরিক ভাবে সাকিবকে ওই মুহূর্তে নেটে প্র্যাকটিস করে যাচ্ছিলেন ওই মুহূর্তে আমি জিলু ভাই সাথেই ছিলাম সাকিব বলছিলেন সাকিবকে বলার চেষ্টা করছিলেন যে সাকিব তোমাদের জন্য আমার আমার দোয়া আছে আমরা সবাই দোয়া করছি তোমরা যে খারাপ সময় আছো প্রথম ম্যাচে সেখান থেকে উঠে ওঠার একটা সম্ভাবনা আমরা দেখছি সাকিব বলছিলেন তার উত্তরে যে আসলে এখন তো দোয়া চাইতেও ভয় লাগে যেটি আপনারা এই এই বিলটি আসলে সবাই দেখে ফেলেছে যে দোয়া চাইতে ভয় লাগে কারণ দোয়া চাইলে অনেকে বলে যে মায়ের দোয়াটি আর এর মানে হলো যে সাকি বা অন্যান্য যারা ক্রিকেটার আছেন তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে না তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করে যদিও আমরা মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করলে এই ধরনের পারফরমেন্স আর্টিস্ট যারা আছেন পারফরমেন্স অ্যাক্টের যারা আছেন তাদের কিছু প্রভাব পড়ার কাজ থাকছে কেননা তারা মাঠে পুরো মনোযোগ দেওয়ার ক্ষেত্রে এই ধরনের পয়েন্ট তাদের বাধা গুলো এইটা আমার কাছে একটু খুব খারাপ লেগেছে যে তারা কেন এইসব বিষয়ে ফলো করে কেননা আপনি জেনে অবশ্যই এখানে যারা আছে সবাই জানেন যে যে যার মতো করে পোস্ট দিতে শুরু করে ইউএসএর সঙ্গে যখন হারা হয়েছিল হারার পর পর লজ্জার হার ডুবে গেছে বাংলাদেশ কিছু রব উঠে গেছে একটা দলের সঙ্গে হারাটা আপডেট হতে পারে লজ্জার হার বাংলাদেশ যখন পাকিস্তানকে উনিশশো সালে প্রথম অংশ নিয়ে বিশ্বকাপে হারিয়েছিল তাহলে পাকিস্তানের তো লজ্জায় মানে তারা রীতিমতো আর কোনো না এরপরে পাকিস্তান টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এইরকম এখানে জামিন ভাই আছেন এখানে তুষার ইমরান তারা হয়তো আমার কথাটা কিভাবে নেবেন যায় না আমরা যে কোনো বিষয়ে লজ্জা দিয়ে দেখতে চাই আমার কথা যে পারফরমেন্সের বিষয়ে যে কোনো দৈনসে যখন পাকিস্তানকে এবার হারালো তখন পাকিস্তানের দল সমর্থকরা কেউ কেউ হয়তো খুব বিমর্ষ হবে কিন্তু আমাদের যারা পেশাগত বিভিন্নভাবে সম্পৃক্ত তারাও যখন আমরা বলে ফেলি লজ্জার হার একেবারে তখন আসলে এইসব আবার যখন ফলো করেন ক্রিকেটাররা তাহলে ক্রিকেটাররা যদি না ফলো করতেন তাহলে ঠিকঠিক ক্রিকেটাররা যেহেতু ফলো করে তাদের সামনে আসে তার মানে এটার একটা রিপারকেশন তৈরি হয় মানে তাদের খুব তুচ্ছতাচ্ছিন্ন করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে তাদের গ্লোরিয়াস পাস নেই তারা কি করেনি দেশের জন্য এগুলো আসলে তাদের মনে হয়

আমি একটু বলি আপনি বাংলাদেশের সংবাদ কর্মীরা যারা তাদের অ্যাটেনশন কোন দিকে সেটা আগে বলি তারপরে বিদেশি গণমাধ্যমের কথা পরে বলি বাংলাদেশের গণমাধ্যমের একটা ব্যাপার দাঁড়িয়েছে আমরা যারা গণমাধ্যমের কন্টেন্ট ডিজিটালে যায় বা ডিজিটাল গণমাধ্যম কর্মী হিসেবে যারা অংশ নিচ্ছেন তাদের কিন্তু একেবারে অ্যাটেনশন হলো যে কোন জায়গাটায় মানে দর্শক ধরেন একজনকে ক্রিটিসাইজ করলে দর্শক নেয় মানে এই দর্শকের এই ডিমান্ড তারা সবসময় সার্চ করার মানে সুযোগ খোঁজেন বা সার্চ করার চেষ্টা করেন এই অ্যাটেনশনটা কিন্তু মেইন গণমাধ্যম অর্থাৎ জাতীয় গণমাধ্যমকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করে তার মানে আমরাও ওই ট্রেন্ডের মধ্যে পড়ে যাই তো যে কারণে আমরাও হয়তো বেশি দর্শক খোঁজার টার্গেটে বা বেশি টার্গেটে আমরাও চেষ্টা করি শব্দ চয়নে একটু বাড়াবাড়ি করার জন্য বা কিছু একটা চেষ্টা করি একটা জোরপূর্বক কাউকে সমালোচিত করার জন্য চ্যালেঞ্জ দিয়ে দেই কোচকে সাকিবকে সাকিবকে নিয়ে একটা কথা বলার বন্ধু কথা বলার জন্য কোচকে নিয়ে একটা পেঁচিয়ে কথা বলার জন্য একটা শব্দ চান জঘন্য হাত বা কিছু শব্দ প্রয়োগ করার চেষ্টা করি এটা আসলে একটি দর্শকরা গণমাধ্যম অর্থাৎ যে ডিজিটাল গণমাধ্যম কর্মীদের এই কন্টেন্ট গুলো দর্শককে এইভাবেই নিতে অভ্যস্ত হয়ে গেছেন যে কারণে এইগুলো আসলে খুব বেশি রিপার্কেশন করে যেটা ক্রিকেটারদেরও কোনো কোনো ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন বলে তাদেরও সামনে আসে

আপনি তো ওখানে গেছেন যে মাঠে খেলা হবে এটা কি ড্রপিং ইন পিচে খেলা হচ্ছে এই মাঠটা কি ড্রপ ইন পিচে খেলা হবে আমাদের আমি ততটা জানি এটা ড্রপিং পিচ না এই মাঠের পিচটা আগে থেকে তৈরি করা ছিল যে কারণে এই পিচে বাংলাদেশের আর কোন থাকার কথা না মানে ড্রপিং পিচ না আমি যতটা জানি এবং এইখানে তো তিনটা ম্যাচ আমরা নিজেরাই দেখলাম যে একটা ম্যাচে তো নেদারল্যান্ড নেপালের খেলা হলো নেদারল্যান্ড পরে ব্যাক করে একশো ছয় রানের মতো টার্গেট ছিল সেখানে জিতল ইউএসএ তাদের প্রথম ম্যাচটা এখানে একশো চুরানব্বই রানের টার্গেট চেস করে জিতেছে আবার পাকিস্তানকে যেটা হারালো সেটাও কিন্তু একশো ষাট রানের মতো টার্গেট ছিল সেটা কিন্তু চেস করতে গিয়ে স্কোর লেভেল হলো তারপর সুপারে বড় হলো তেমনি টেস্ট করার অপরচুনিটি এখানে বেশি উইনিং অপরচুনিটি বেশি আমার ধারণা যেটা আমরা আমার প্রতিবেদন আসছে সারাদিন যাচ্ছে যে টস নিয়ে টস একটা ফ্যাক্টর টস দিতে হয়তো যেকোনো দল চাইবে যে ফিল্ডিং করতে মানে চেঞ্জ করার একটা মানে ইন চাই প্ল্যাটফর্ম চাই সেখানে বাংলাদেশ হয়তো একটি সুযোগ কিন্তু জামিল ভাই আপনি জানেন সবসময় আপনি বিশ্লেষক হিসেবে বলেন যে বাংলাদেশে ব্যাটার থেকে একটা ব্যাপার যে আমরা প্রজেক্টে হয়তো ফিল্ডিং নিব কিন্তু যে স্কোর দাঁড়াবে সেটা যদি ওয়ান ফর্টি বা ওয়ান ফিফটি আপ হয়ে যায় ওয়ান সিক্সটি লাইক পাকিস্তান যেটা করেছিল সেটা বাংলাদেশের জন্য আসলে এই মুহূর্তে ব্যাটারদের এরকম কনফিডেন্স আছে কিনা এটা আসলে

নেপাল নেদারল্যান্ডস ম্যাচে দেখলাম যে নেপাল আগে ব্যাট করার কারণেই আমরা আসলে জাজমেন্ট করতে পারিনি এখানে তো আমরা ওয়ান নাইনটি ফোর বিশ্বকাপের ম্যাচেই দেখলাম ইউএসএ এর সঙ্গে যে ম্যাচটি প্রথম ইউএসএ খেলেছিল সেখানে ওয়ান নাইনটি ফোরের টার্গেট ওয়ান নাইনটি সেভেন করেছিল তো এই কালকে আমরা যখন ম্যাচটা দেখছিলাম পাকিস্তান ইউএসএ সেই ম্যাচে কিন্তু আমরা একদম ইজি ব্যাট করতে দেখছিলাম ব্যাটে মনে হচ্ছিল যে ব্যাটের ব্যাট মানে একটু যদি বুঝে খেলা যায় রান আছে ব্যাটে এবং আমরা দেখলাম যে সুপার ওভারে তো চেক করলো যদি হোয়াইট একুশ টাইম বা চেক করতে পেরেছিলো অবশ্যই দুইটো দুইটো ভালো জিনিস আপনার কাছ থেকে জানলাম একটা হচ্ছে ড্রপ ইন পিচে খেলা হচ্ছে না কারণ ড্রপ ইন পিচে অনেক আনিবেট বাউন্স থাকে যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের এখন যে মেন্টাল অবস্থা তাতে এই আনিবেট বাউন্সটা বাংলাদেশকে অনেক একটা বিব্রতকর অবস্থা ফেলতে পারতো এটা একটা ভালো দিক আরেকটা দিক হচ্ছে এখানে এই পিচে রান হয় একশো দুশো রানের কাছাকাছি রান হয়েছে সুতরাং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটি আমি বলবো দুইটা সেন্সেই আমার মনে হচ্ছে যে আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই দুইটা দিক বাংলাদেশের জন্য আসলে একটা পজিটিভ দিক অবশ্যই মানে এখনই পজিটিভ দিকটা কাজে লাগাতে পারলেই ভালো আপনাকে ধন্যবাদ ডালাস থেকে যোগ দিলেন আমাদেরকে যথেষ্ট তথ্য দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আবার এবং কালকে ম্যাচের জন্য শুভকামনা জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ জামিল ভাই ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আব্দুল্লাহ যিনি যুক্তরাষ্ট্রে আছেন এখন টালাসে আছেন আগামীকাল সকালে বাংলাদেশের ম্যাচ এবং সেই ম্যাচটা ঘিরেই তিনি তথ্যগুলো জানাচ্ছিলেন জামিল ভাই তো বেশ কিছু তথ্য নিলেন তুষার ইমরান আবদুল্লাহ হিরা কথা বললেন মাঠের বাইরের মাঠের ভিতরে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছেন সেখান থেকে আপনার কি মনে হয় কালকের ম্যাচটা নিয়ে কতটুকু প্রত্যাশা আসলে মনে যাচ্ছে এক্সপেকটেশন তো থাকবেই যে ম্যাচটা সব মানে আমরা জিততে পারি সেই অনুযায়ী যদি খেলতে পারি লাইক ইউএসএতে যেটা হচ্ছে আমার কাছে মনে হয় ফার্স্ট পাওয়ার প্লেয়ারতে সব টিমের ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে সো এটা যদি একটু দেখে শুনে খেলা যায় ফার্স্ট পাওয়ার প্লে এবং আমাদের যে সিরিজগুলো যদি যেগুলো হেরেছি কিংবা ব্যাটাররা উপরে সারি ব্যাটাররা রান করেনি তার একটাই কারণ আমার কাছে মনে হচ্ছে নতুন বলটা একটু বেশি সুইং করে এবং নতুন বলটা যদি একটু পুরনো হয়ে যায় আজকেও যদি যদি ম্যাচটা একটু ফলো করে থাকেন আজকেও কিন্তু নতুন বলে তারা উইকেট নিয়েছে গতকালকেও নতুন বলে তিন তিনটা উইকেট হারিয়েছিল পাকিস্তান যদি যদি ইউএসের ব্যাটিংটা ফলো করেন সেইখানে আপনি একটা উইকেট হারিয়েছিল ইউএসএ সো উইকেট ইন হ্যান্ড ফার্স্ট পাওয়ার প্লেতে দেন আপনি চার্জ করতে পারেন হয়তো বা দশ থেকে বিশ ওভারের ভিতরে সে এই ক্যালকুলেটিভ কিছু কিছু জিনিস আছে ক্যালকুলেটিভ ক্রিকেট যদি খেলতে পারি দেন পার্টনারশিপ যদি করতে পারি প্রশ্ন তো হচ্ছে যে উপরের ব্যাটাররা কেউই রান করছে না ইভেন উপরের ব্যাটাররা যদি রান না করে তাহলে বড় স্কোর দাঁড় করাতে কেউই পারবে না ওটাও সম্ভব না ইটস নট পসিবল যে প্রতিদিন এসে মাহমুদুল্লাহ রিয়াদ তাও যদি ব্যাটিং করবে সো উপরের ব্যাটারদের দায়িত্ব অনেক যে ওয়ান ফিফটি হীরাবাই বললো আমার কাছে মনে হয় এখানে তো ওয়ান নাইনটি ফোর করে হেরেছে কানাডা সো ওই খেলাটা যদি ফলো করি যদিও খেলা শ্রীলঙ্কার সাথে তাদের বলিং অ্যাটাক যথেষ্ট ভালো বাট একটা মিনিমাম স্কোর তো করতে হবে ওয়ান প্লাস সেটা করতে পারলে আমাদের যথেষ্ট পরিমাণ ভালো বোলিং অ্যাটাক আছে আমরা আটকাতে সক্ষম হবো আমার কাছে যেটা আমরা তো অন্যান্য টি টোয়েন্টি টুর্নামেন্ট যেগুলো দেখি যে ব্যাটিং সেন্ট্রিক একটা ব্যাটারদেরকে প্রাধান্য দিয়ে মেনলি টুর্নামেন্টগুলো হয়ে থাকে তবে এইখানে আমরা অনেক ম্যাচে দেখছি বোলাররা ম্যাচ চেঞ্জ করে দিচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন আসে বাংলাদেশ কতটুকু নিজেদের ফেভারে দিতে পারবে ম্যাচটা এটা আমি লক্ষ্য করেছি ফ্রান্সে যে ক্রিকেটে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেটে খেলাটা হয় বাট আপনি যখন ইন্টারন্যাশনাল খেলা খেলতে যা যাবেন আর কি ধরেন আমরা যখন হোম অ্যান্ড অ্যাওয়েতে যাই তখন কিন্তু হোম অ্যাডভান্টেজ সবাই নিয়ে থাকে কেউ যার বোলিং স্ট্রেংথ বেশি যে টিমের সে টিম বলিং স্ট্রেংথ সহায়ক উইকেট তৈরি করে থাকে যার ব্যাটিং সহায়ক মানে ব্যাটিং স্ট্যান্ড বেশি সে ব্যাটিং সহায়ক উইকেট তৈরি থাকে কই বাট আইসিসির একটা টুর্নামেন্ট এত বড় একটা টুর্নামেন্ট ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ তো থাকবেই আইসিসিরও যে না এই প্রথমবারের মতন হচ্ছে ইউএসএতে ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে সো এখানে আমার কাছে মনে হয়েছে যে না টি টোয়েন্টি যে ফর্মেটটা খেলা সেখানে তো আপনি রান দেখতে চাই দর্শকরা বেসিক্যালি সবাই এন্টারটেনমেন্ট করে টি টোয়েন্টি ফর্মেটে সো আইসিসির মনে হয় ওই মাথা থেকে ওই জিনিসটা ছিল বাট উইকেটটা আমার কাছে মনে হচ্ছে ড্রপিং ইন উইকেটটা তৈরি করাতে একটু কিছুটা ট্রিকি হয়ে গিয়েছে ম্যাচগুলো জামিল ভাই এই মানে বাংলাদেশের ম্যাচটা ঘিরে অনেকে শ্রীলঙ্কা নিয়ে বলছে যে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার কাছে সেভেন্টি সেভেন রানে অল আউট হয়ে যাওয়ার পরে তারা মেন্টালি কিছুটা পিছিয়ে আছে নাকি আবার তারা আহত সিংহর মতো দেখা গেল ফাইট ব্যাক করলো কোনটা হওয়ার চান্সটা বেশি যেহেতু শ্রীলঙ্কা টিমেও কিন্তু অনেক বড় বড় পারফর্মাররা আছেন টি টোয়েন্টিতে হ্যাঁ এটা সত্য যে সেভেন্টি সেভেন রানে অল আউট হয়ে যাওয়াটা একটা বড় ধাক্কা মানসিকভাবে একটা বড় ধাক্কা বাট পাঁচটি স্পাসটা ওরা কিন্তু ওইটার থেকে শক্তিটা নিতে চাইবে এবং তারা কিন্তু মরণ কামড় দিবে যেহেতু অলরেডি তারা বাজেভাবে হেরেছে সুতরাং বাংলাদেশের সঙ্গে ম্যাচটা কিন্তু তাদের আসলে বাঁচা মরার ম্যাচ বাংলাদেশের সঙ্গে হারা মানেই তাদের কিন্তু সুপার এইট থেকে মোটামুটি বিদায় নিশ্চিতই বলা যায় কারণ আমরা যদি শ্রীলঙ্কাকে সঙ্গে জিততে পারি নেদারল্যান্ড নেপালের সঙ্গে আমাদের জেতারই কথা সেই হিসাবে বাংলাদেশের বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা কালকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ যে কোন দলটা সুপারে সাউথ আফ্রিকার সঙ্গী হবে সুতরাং সেভেন্টি সেভেন রানে অল আউট হয়ে যাওয়া মানে যে তারা একেবারেই খেলার মধ্যে থাকবে না একেবারেই হতাশ হয়ে ভেঙে পড়েছে তা কিন্তু না বরঞ্চ সেটাকে তারা ঘুরে দাঁড়ানোর একটা প্রতিজ্ঞা হিসেবে নিতে পারে বাঁচা মরার একটা প্রতিজ্ঞা হিসেবে নিতে পারে যে না আজকের ম্যাচটা আমাদের বাঁচা মরার ম্যাচ এবং আজকেই আমাদের কাজটা করতে হবে এবং সেক্ষেত্রে যেটা আপনি বললেন যে আহত বাঘের মতো ঝাঁপিয়ে সিংহের মতো ঝাঁপিয়ে পড়তে পারে সেটার সম্ভাবনাই কিন্তু বেশি এবং শ্রীলঙ্কার দলে কিন্তু অনেক পারফর্মার সুতরাং যদি ব্যাট যেটা হিদে বলল যে ভালো ভালো উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সেখানে শ্রীলঙ্কার কিন্তু বেশ কিছু ভালো ব্যাটসম্যান আছে তারা কিন্তু যদি প্রথমে ব্যাট করে তারা যদি একটা ভালো স্কোর গড়ে ফেলে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য মুশকিল হবে সুতরাং বাংলাদেশকে কোনোভাবেই এই ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে দুই অর্ডায় ম্যাচ কারণ এই ম্যাচটা জিতলে পরে বাকি ম্যাচগুলোতে যে প্রেরণাটা দরকার সেই প্রেরণাটা কিন্তু এই ম্যাচ জিততেই বাংলাদেশ সে প্রেরণাটা আসবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ম্যাচটা যেটা এই জন্য দরকার যে আমরা যে সাম্প্রতিক সময়ে যে এর সাথে খুব ভালো খেলিনি সিরিজ জিতেছি বা নিজেদের গ্রাউন্ডে আমরা ভালোভাবে দাপটের সঙ্গে ম্যাচ জিততে পারিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হেরেছি এই মুহুর্তে শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচ জেতাটা আমাদের আত্মবিশ্বাসের পারদে জ্বালানি যোগাবে এবং এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে বাংলাদেশের যে হারানো আত্মবিশ্বাস এবং টপারদাররা যদি ভালো ব্যাট করতে পারে টপারদের হারানোর আত্মবিশ্বাসটা কিন্তু তারা এই ম্যাচ দিয়ে পেতে পারে সুতরাং সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু কালকে বা বাঁচা ম্যাচ এবং আমি মনে করি বাংলাদেশের ব্যাটাররা কালকে অবশ্যই ঘুরে দাঁড়াবে যেটা চলে গেছে চলে গেছে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ রেখি এখন তো আমরা দেখতে পেয়েছি যে যুক্তরাষ্ট্র মতো পাকিস্তানের মতো দলকে হারিয়ে দিয়েছে একশো চুরানব্বই শেষ করে জিতেছে সুতরাং এখন আর হালকা দল বলা বলাটাও ঠিক হবে না সুতরাং আমি মনে করি কালকে দুই পক্ষেই চাইবে একে অপরকে ইয়ে করতে মানে গ্র্যাব করতে চাইবে করতে চাইবে দুই দল দুই দল কি একে অপরকে চাইবে সেক্ষেত্রে বাংলাদেশের আমি যেটা মনে করি বাংলাদেশের এই যে সাম্প্রতিক পারফরমেন্সটা ওইগুলি ভুলে যেতে হবে যেটা হয়ে গেছে পাঁচটিশ পাস সেটাকে মাথায় রাখা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি বলল কি করলো কে সমালোচনা করলো এগুলি একেবারেই দেখা যাবে না এটা একটা নতুন ম্যাচ ম্যাচ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নতুনভাবে শুরু করতে হবে একদম মানসিকভাবে শক্তিশালী হয়ে মাঠে নেওয়া হবে মানে এবং ম্যাচটাকে যতটুকু এবং এই দলে আসলে কি ধরনের চেঞ্জ আসতে পারে সেগুলো কথা বলবো এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যারা রিপোর্টাররা ওখানে গেছেন আমাদের দেশের সাংবাদিকরা তাদের কয়েকটা রিপোর্ট পরে আমি আসলে একটু আমরা এগুলো নিয়ে কথা বলবো আসলে একটা বিরতি নিতে হচ্ছে বিরতি থেকে ফিরে এই যে সমালোচনাটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ক্রিকেটাররা আসলেই এগুলো গায়ে মাখছেন কিনা যেতে একজন ক্রিকেটার আছে জানতে তো হবে তো আমরা এগুলো দিয়ে কথা বলবো একটা বিরতি নিচ্ছি দর্শক আমরা কথা বলছিলাম আগামীকালকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ নিয়ে তো কথা বলছিলাম আরও কথা হবে তার আগে একটা বিরতি নিচ্ছি ফরচুন শুভ প্রেজেন্টস খেলার আড্ডায় আমাদের সাথেই থাকুন স্বাগত আরেকবার ফরচুন শুভ প্রেজেন্টস আড্ডায় কথা বলছিলাম আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কাল বাংলাদেশের মিশন শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপে ডালাসে বাংলাদেশ মুখোমুখি মুখোমুখি হবে শ্রীলঙ্কার সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং একই সাথে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান আমরা কথা বলছিলাম বাংলাদেশ দলের যে মাঠের পারফরমেন্স নিয়ে তো অনেক কথা হলো হিরা কিছুক্ষণ আগে একটা অভিজ্ঞতা শেয়ার করলেন যে দলের ক্রিকেটারদের মানসিক অবস্থা একজন সাকিব যখন কথা বলেন যে আমরা তো মায়ের দোয়া দল তখন আসলে বোঝা যায় যে বাকি ক্রিকেটারদের মানসিক অবস্থা কি হতে পারে খন্দকার জামিলের কাছে প্রশ্ন করতে চাই সমালোচনাটা কি বেশি হয়ে যাচ্ছে নাকি আসলে সমালোচনা হবে আপনি যখন খারাপ পারফর্ম করবেন সমালোচনা হবে এইটা আপনি ঠেকাতে পারবেন না বিশেষ করে এখনকার যে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যাপারগুলো সেগুলো আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না সমালোচনা হবে কিন্তু আমাকে যে জিনিসটা প্রত্যেক ওয়ার্ল্ড কাপেই টুকটাক যে জিনিসটা আমাকে খুব বেশি চিন্তিত করে সেটা হচ্ছে যে এই যে প্র্যাকটিস সেশন বাদ দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত খাওয়া ফান্ড রেস করা মসজিদের জন্য ফান্ড তোলা বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত খাওয়া এই জিনিসগুলো কেন এই এই শৃঙ্খলাটা কেন বাংলাদেশ দলে নেই প্রায় বিশ্বকাপের আসরেই আমরা কিন্তু এই ধরনের নিউজগুলি পেয়ে থাকি এবং সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন এসে লিখে দিল তা কিন্তু না আমাদের রিপোর্টাররাই কিন্তু যারা প্রতিষ্ঠিত রিপোর্টার তারাই কিন্তু এই রিপোর্টগুলো করছেন তো আমার কথা হচ্ছে টিমের মধ্যে এই ধরনের ইনডিসিপ্লিন কেন থাকবে যেখানে টিম ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে সাম্প্রতিক অতিতে আমাদের পারফরমেন্স সুবিধাজনক নয় সেখানে টিম তো কনসেনট্রেট করবে শুধু ক্রিকেট নিয়ে যত বেশি পারা যায় তত বেশি প্র্যাকটিসের উপর তারা মনোযোগ দিবে কিন্তু সেটা না করে তারা দাওয়াত খেয়ে বেড়াচ্ছে তারা ফান রেজ করছে কেউ দেখার নেই কর্ত ব্যক্তিরা সেখানে গেছেন তারা কি করছেন তারা কি টিমটাকে একটা ডিসিপ্লিন ডিসিপ্লিনের মধ্যে আনতে পারছেন না যদি এটাও দেখলাম যে আমরা যে মে ম্যাচ ভ্যানো গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মানে প্র্যাকটিসের সুযোগ থাকলেও ইনডোরে যে প্র্যাকটিস করাটা হ্যাঁ প্রতিকূল আবহাওয়া ছিল তারপরেও ধরেন যে একটু ঐচ্ছিক অনুশীলনের সেশনটা করে দেওয়া এবং সেখানে অনেক সময় অভিযোগ উঠেছে যে হেড কোচ হাতরু সিং এ তিনিও অনেক সময় গুরুত্ব দিচ্ছেন না কেন এরকম আমার আমার প্রশ্নটা সেখানেই যে এই বিশৃঙ্খলাটা কেন টিমের মধ্যে ডিসিপ্লিন থাকতো যখন একটা এটা একটা ওয়ার্ল্ড কাপ এটা তো একটা দ্বিপাক্ষিক সিরিজ না এটা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটাই থাকতো মানসিক প্রস্তুতিটা সবচেয়ে ইম্পর্টেন্ট তো আপনি যদি এই ধরনের কাজে আদার দেন ক্রিকেট যেগুলো যেগুলি বললাম সেগুলি কাজে যদি আপনি কনসেনট্রেট করেন তাহলে আপনি তো ক্রিকেট থেকে মনোযোগটা আপনার সরে যাচ্ছে তো ক্রিকেট থেকে যদি আপনার মনোযোগ সরে যায় তাহলে আপনি মাঠে পারফর্ম করবেন কীভাবে আর যেখানে আপনার অনুশীলনের সুযোগ আছে আপনি সেটাকে ঐচ্ছিক অনুশীলন করে দিলেন ঐচ্ছিক অনুশীলন করে দিয়ে আপনারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন সেখানে বোর্ডের কর্তা ব্যক্তিরা আছেন প্রধান নির্বাচক আছেন প্রত্যেকটা জিনিস ওয়ার্ল্ড কাপে তো আসলে প্রত্যেকটা জিনিসই ছকে বাধা থাকা উচিত যে কখন কোন জিনিসটা করা হবে সকালে কি হবে দুপুরে কি হবে বিকালে কী হবে রাতে কি হবে প্রত্যেক জিনিসই টু দ্য পয়েন্ট পরিষ্কার করে বলা থাকবে যে কখন কি হবে সেটা কিন্তু আমরা কখনই দেখতে পাইনি আমরা কিন্তু দেখতে পাই খেলোয়াড়রা বিচ্ছিন্নভাবে এদিক সেদিক ঘোরাফেরা করছেন দল বেঁধে ঘুরতে চলে গেছেন দল বেঁধে কারো বাসায় দাওয়াত খেতে চলে গেছেন এইবার তো দেখলাম যে ফান্ড রেজও করতেছেন মসজিদের জন্য ই গলিট মানে এরকম যে আপনার সামাজিক দায়বদ্ধতা থাকবে কারণ আপনি একজন পাবলিক ফিগার কিন্তু তার আগে আপনার নিজের দায়িত্বটা তো ঠিকমতো পালন সামাজিক দায়বদ্ধতা থাকবে সেটা আমার ক্রিকেট আমার দায়িত্বটা ঠিক রেখে করতে হবে আমার ক্রিকেটের বাইরে আমার যখন অলস সময় থাকবে তখন ওই দায়বদ্ধতার কষ্ট করব এখানে তো আমার মূল কাজ হচ্ছে ক্রিকেট খেলা আমি একটা দেশের প্রতিনিধিত্ব করছি দেশের মান সম্মান সবকিছু এই ছেলেগুলির উপরে তো তারা যদি ক্রিকেটে কনসেন্ট্রেট না করে অন্য কিছুতে কনসেন্ট্রেট করে এবং সেক্ষেত্রে বোর্ডের কর্তা ব্যক্তিরাই বা তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নিচ্ছেন বা তাদেরকে কতখানি কী ডিসিপ্লিনারি মধ্যে নিয়ে আসতে পারছেন সেটাও কিন্তু একটা দেখবার বিষয় আছে এই জিনিসগুলো কিন্তু এমনিতেই আমাদের পারফরমেন্স খুবই হতাশাজনক তারপরেও যদি আমরা ক্রিকেটে কনসেন্ট্রেট না করে এই সমস্ত আনুষঙ্গিক জিনিসে কনসেন্ট্রেট করি তাহলে তো আমাদের মনোযোগটা ক্রিকেট থেকে সরে যাবে সেটা আমাদের পারফর্ম পারফরমেন্সে এফেক্ট করতে করতেই পারে তো আমি মনে করি যে বাংলাদেশের উচিত সমস্ত মনোযোগ ক্রিকেটকে কেন্দ্র করে হওয়া উচিত যা কিছু হবে সব কিছু ক্রিকেট তারপরে খেলার পরে যদি চার দিন পাঁচ দিন পুরো বিরতি থাকে বা একেবারে টুর্নামেন্ট শেষের পরে কয়েকদিন যদি থাকে তখন এম্পল টাইম যদি থাকে তখন আমি সামাজিক দায়বদ্ধতার কাজ করলাম তখন হয়তো কারো পাশে দাও খেতে গেলাম কোনো ব্যাপার না বাট টুর্নামেন্টে এখন শুরুই হয়নি আমার আমার খেলা এখনও প্রথম ম্যাচকে আমরা খেলি নাই তার আগেই যদি আমার মনোযোগটা ক্রিকেট থেকে সরে যায় সেটা তো আসলে একটা চিন্তার বিষয় অবশ্যই তুষার কাছে জানতে চাচ্ছিলাম আসলে সমালোচনা তো হবে এখন সামাজিক মাধ্যমের সময় অনেক খবরই দেখা যায় মেইন স্ট্রিম মিডিয়ার আগে সামাজিক মাধ্যমে অনেক তাড়াতাড়ি চলে আসে তো এই ক্ষেত্রে এই যে অনেক সময় ক্রিকেটাররা হয়তো বা মন খারাপ করেন তাদের মনোজগতে অনেক বেশি প্রভাব ফেলে এই খবরগুলো এখন মানে একটা সময় আপনাদের মনোজগতে অনেক প্রভাব ফেলতো যেটা কিনা আপনাদের দায়িত্ব অনেক বেশি বাড়িয়ে দিত অনেক বেশি সিরিয়াস করতো এখন সেগুলো খুব একটা বেশি প্রভাব ফেলে কিনা ক্রিকেটাররা কতটুকু সিরিয়াস হন এটা একটা ব্যাপার আর ক্রিকেটারদের আসলে এগুলো ফলো করা উচিত এখন সামাজিক মাধ্যমে ধরনের সমালোচনাগুলো হয়ে থাকে না আমরা যখন খেলেছি আর কি আমরা উই আর লাকি তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না নাও টক এখনকার যুগটা যদি মানে বলেন ডেফিনেটলি মানে এত সমালোচনা হয় অ্যাভয়েড করলেই পারে মানে ক্রিকেটার স্পেশালি যেহেতু ট্যুরের ভিতরে থাকি আর কেউ কেউ ফলো করে নো ডাউট সাকিব থাকেই তার ভিতরে সাকিব ফলো করতে পারে বাট খেলাই মনোনিবেশটাই মেন জামিল ভাই যেটা বললো হ্যাঁ অবভিয়াসলি এখানে আমরা খেলতে গেছি মেন পারপাস যেহেতু খেলাটা আমার কাছে মনে হয়েছে এতদিন যেটা হয়ে গিয়েছে সেটা বাদ দিলেই চলে লাইক আমাদের মেন ফোকাস কিন্তু ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে কেমন করি সেটা দেখার বিষয় আমরা সিরিজ আগে হারলাম তারপরে জিম্বাবের এগেনেস্টে কেমন খেললাম কি খেললাম ভালো খেললাম কি খারাপ খেললাম সেটা না দেখে আমরা যে ওয়ার্ল্ড কাপ কালকে থেকে শুরু করতে যাচ্ছি সেটা যদি ভালো করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে সবকিছুই এবং আমরা যদি শ্রীলঙ্কাকে হারাতে পারি নিশ্চয়ই এই যে এত দিন ধরে এতগুলো কথা হয়ে আসছে নিশ্চয়ই সেগুলো পিছনে ফেলতে পারবে দেখেন সবাই কিন্তু ভালো খেলার জন্য যায় কেউ পার্সোনালি কেউ যায় না যে না আমি খারাপ খেলতে যাচ্ছি বাট আমরা হারি তাতে কোনো প্রবলেম নেই বাট আমরা যেন সম্মানজনক যেটা বলে না যে ওয়ান সেভেন্টি টি টোয়েন্টির যে ইটা ফ্লেভারটা সেটা যেন গ্রহণ করতে পারি নিতে পারি যে এইট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকেই লাইক আমরা প্রতিটা ম্যাচে ওয়ান এইটটি ওয়ান সেভেন্টি করে হারি না দর্শক কিন্তু সমালোচনা করবে না তখন কিন্তু দেখবেন যে না আমরা তো বেটার ক্রিকেট খেলতেছি আস্তে আস্তে হয়তো বা একদিন দেখবেন যে যেন এইখান থেকে আরও ভালো ক্রিকেট খেললেই কিন্তু আমরা প্রতিটা ম্যাচ জিততে পারবো সো লেটস হোপ যে কালকে থেকে আমরা সেটা করতে পারি আমরা ম্যাচ হারি নো প্রবলেম বিকজ আমাদের থেকে বেটার টিম শ্রীলঙ্কা বোলিং লাইন আপ যদি বিবেচনা করেন তাদের বেটার সাইট ব্যাটিং লাইনআপও তাদের বেটার সাইট আমরা যেহেতু এখন রিসেন্টলি পারফর্ম করছে না অনেক ক্রিকেটাররা সো আমরা সেভেন্টি করি ওয়ান সেভেন্টি করি দের লেটসি সেটা করে যদি হারি তা কোনো অবজেকশন থাকবে না আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা প্রথম ম্যাচটা হেরেছে তা আবার সাতাত্তর রানে অল আউট হয়ে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে তারা একটা সিরিজে হেরেছে ইউএস কাছে ইউএসএকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে কিন্তু এখন প্রুভ হচ্ছে যে না ইউএসএ সত্যি তাদের প্রিপারেশনটা খুব ডিসেন্ট লেভেলের হয়েছে ইভেন স্টুয়ার্ট ল তাদের যে প্রস্তুতিটাকে সেটাকে আরও ভালোভাবে করার চেষ্টা করছেন আমি এখানে মাঠে নামার আগে কাকে সবচেয়ে বেশি দুর্বল কিংবা কাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলবো শ্রীলঙ্কাকে নাকি বাংলাদেশকে দেখেন না বিবেচনা করলে অনেক কিছুই বলা যায় ধরেন আমাদের আমরা আসলে ধরেন সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ যে আমরা আমাদের টিমটাকে অনেক বড় টিম বানিয়ে দিয়েছি বাট টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আমরা বড় টিম না তখনই প্রেশারটা নিয়ে ফেলি যখন আমরা ধরেন আমাদের ইকুয়াল টিমের সাথে খেলি তখন কিন্তু প্রেশার থাকে না আমরা শ্রীলঙ্কার সাথে খেলবো প্রেশার কিন্তু আমাদের না প্রেশার কিন্তু শ্রীলঙ্কার শ্রীলঙ্কা একটা ম্যাচ হেরেছে আমরা কিন্তু এখন একটা ম্যাচও মুখোমুখি হয়নি কারোর সাথে আমরা যখন নেপালের সাথে খেলবো নেদারল্যান্ডের সাথে খেলবো তখন আমরা আন্ডার প্রেশারে থাকবো যেন আমরা ছোট টিমের সাথে খেলছি তখন যদি হারি তখন কিন্তু ওই দর্শকরা অনেক মন খারাপ করে যে না আমাদের কিছু হবে না বাট আমার কাছে মনে হয় যে না কালকে আমরা ভালো একটা টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি বিকজ আমাদের শুরুটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে ইকুয়াল টিমের সাথে সো আমার কাছে মনে হয় যে না আমরা ম্যাচটা জিততে পারি দেখেন পাকিস্তান আন্ডার প্রেশারে হেরেছে আদারওয়াইজ কিচ্ছু না পাকিস্তান যে ম্যাচটা হেরেছে ইউএসের সাথে তারা মনে করছে যে না ডমিনেট করতে চেয়েছিল ডমিনেট করতে পারেনি বিকজ অফ তারা চিন্তা আবার যদি ইন্ডিয়ার সাথে পাকিস্তান টিম খেলে তখন পাকিস্তান অন্য রূপ দেখবেন যে তখন বাগে বাগে লড়াই হবে প্রেসার যত নেবেন ততই আমার কাছে মনে হয় আমি তো মনে করি কালকে যে সুপার ওভারে একেবারে একেবারে প্রেসারই কিন্তু মোহাম্মদ আমির এলমানো বোলিং করবে প্রথম থেকে টোটাল টোটাল প্রেসারটা নিজের উপর নিয়ে নিল এবং ওয়াইড নো করে আর কি এটা তো প্রেসার ছাড়া আর কিছু বলতে পারি না খেললে আপনি থাকবেন অবশ্যই এখন এই প্রেশারটা বাংলাদেশে বাংলাদেশ কিভাবে তারা নিতে পারবে এটা নিয়ে কথা হবে আর একটা বিরতি নিচ্ছি তারপরে বাংলাদেশ একাদশটা কেমন হবে ব্যাটিং নিয়ে খুব একটা অনেক বেশি আশা বাংলাদেশ কেমন ব্যাটিং লাইন আপটা করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায় আর একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন স্বাগত আর একবার শু প্রেজেন্টস খেলার আড্ডায় আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলার জন্য খন্দকার জামিল উদ্দিন এবং তুষার ইমরান আমরা কথা বলছিলাম বাংলাদেশ টিমের শ্রীলঙ্কা প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা নিয়ে ম্যাচের ইলিভেন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তুষার ইমরান যদি আমরা ব্যাটিং কে প্রাধান্য দিতে চাই তাহলে ওপেনিং নিয়ে সবসময় চিন্তাভাবনাটা থাকবে মিডেলে মোটামুটি বাংলাদেশ স্ট্যাবল ও মানে আমি যদি টপ অর্ডারের কথা বলি তাহলে কীরকম চেঞ্জেস আমরা আশা করতে পারি দেখুন তামিম খেলবে নো ডাউট বিকজ ওপেনিংয়ের ভিতরে ও টপ অর্ডারের ভিতরে ওই একটু ফর্মে আছে লিটনকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হচ্ছে শান্ত তিনে চারে তাহাই পাঁচে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকারের এখানে একটা ইনক্লুডিং হতে পারে আমার যেটা যদি আমার মনে না এবং টিম ম্যানেজমেন্ট যদি মনে করে না। এই উইকেটে একটু সিম দরকার আছে বিকজ শরিফুলের বিকল্প এখন এখনও রিপ্লেসমেন্ট কিন্তু নেওয়া হয়নি যদিও আছে ওখানে কিন্তু নেওয়া হয়নি এখনও সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সৌম্যকে একটা চান্স দিলেও দিতে পারে আর কিপার তো যদি লিটন খেলে লিটন কিপিং করবে

এটা কেমন তার আর ডেফিনেটলি ফিটনেস পরীক্ষা দিবে খেলার আগে যদি পাস করতে পারে অবভিয়াসলি আমার কাছে মনে হয়েছে খেলবে বিকজ আমাদের কিন্তু শরীরফুল নাই সেটা বিবেচনা করা উচিত তাস্কিন যদি ফুললি ফিট থাকে তাহলে আমার কাছে মনে হয় যে তাস্কিন খেলতে পারে রিষাদকেও খেল দেখতে পারি আমরা বিকজ ঋষাদও কিন্তু এই ধরনের উইকেটে খুব ভালো বলিং করে যাচ্ছে সো এটা আপনার ইলেভেন হয়তো বা মাহাদিকে আমরা নাও দেখতে পারি মাহাদি যেহেতু নতুন বলে বলিং করে এমন টিম ম্যানেজমেন্টের ব্যাপার বাট আমার কাছে মনে হয়েছে সমর থাকাটা খুব দরকার যেহেতু তিনটা সীমা নিয়ে খেলছি একটা যদি ব্যাকআপ সীমার দরকার হতে পারে তা দরকার হয় তাহলে সৌম্যকে ইউজ করতে পারে টিম ওপেনিংয়ে যদি রাইট হ্যান্ড কম লেফট হ্যান্ড কম্বিনেশন কথা চিন্তা করেন তাহলে অবশ্যই লিটন তানজিব তামিমের সাথে লিটন থাকবে আর যদি সেইটা যদি আমরা না যাই তাহলে সৌম্য আর তানজিৎ তামিম আমি মনে করি যে যদি প্রেশার আমরা একজন কব নিয়ে দুইজন প্রেসার নিয়ে যদি আমরা খেলি তাহলে লিটনকে আমরা মিডিল অর্ডারে কিন্তু একটু ট্রাই করে দেখতে পারি লিটন কিন্তু আমাদের অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যাটসম্যান এবং লিটন যেদিন ছন্দে থাকবে সেদিন কিন্তু বাংলাদেশের জন্য অনেক সহজ হয়ে যায় কাজটা তা আমি মনে করি লিটনকে ওপেনিংয়ে না হলেও লিটনকে মিডিল অর্ডারে একটা সুযোগ দিয়ে দেখতে পারে ম্যানেজমেন্ট সেক্ষেত্রে আমাদের সাকিব আছে আমাদের রিশাদ আছে আমাদের মুস্তাফিজ আছে তাস্কিন হয়তো কালকে খেলবে আমাদের পাঁচজন বোলার আছে সৌম্য ব্যাক আপ বোলার হিসেবে থাকলো সেক্ষেত্রে আমি মনে করি যে সৌম্য তানজিদ যদি ওপেন করে লিটনকে মিডিল অর্ডারে একটা সুযোগ করে দিয়ে দেখা যেতে পারে যে সে পারফর্মটা কেমন করে এইভাবে যদি টিমটা সাজানো হয় আমি মনে করি যে লিজন হয়তো মিডিল অর্ডারে কারণ একটা সময় সে কিন্তু মিডিল অর্ডারই খেলতো সে কিন্তু ওপেন করতো না সুতরাং তাকে সে যদি বারবার ওপেনিংয়ে ফেল করছে এবং লিটনকে যেহেতু আমার দরকার সেই জন্য আমি মনে করি লিটনকে মিডিল অর্ডারে একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে ডালাসে প্রিভিয়াস ম্যাচের হিসাবে এখন যদি বাংলাদেশ টসে জিতলো জিতে ধরেন যে পরবর্তীতে ব্যাটিং ব্যাটিং করার তারা তারা যদি সিদ্ধান্ত নেয় তারা যদি চেঞ্জ করার সিদ্ধান্ত নেয় সেই হিসাবে শ্রীলঙ্কাও তো তাদের ভালো ব্যাটার রয়েছে ধনঞ্জয় ডি সিলভার রয়েছে কুশল ম্যান্ডিস রয়েছে দারুণ দারুণ কিছু ব্যাটার রয়েছে জি আসালঙ্কা আছে তো সেক্ষেত্রে বোলারদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে তাদেরকে খুব কম্প্যাক্ট করার মধ্যে বেঁধে রাখাটা বাংলাদেশ যদি আগে বোলিং করে শ্রীলঙ্কা যদি ব্যাট করে আমার আমি মনে করি যে বাংলাদেশ অবশ্যই একশো পঞ্চাশ ষাট রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকাতে হবে এর বেশি যে কোনো স্কোরই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স সেই বিবেচনায় ওয়ান সিক্সটি প্লাস স্কোর কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হবে তো বাংলাদেশ আমি যেটা মনে করি বাংলাদেশের উচিত হবে বা বাংলাদেশ টার্গেট করবে যাতে শ্রীলঙ্কাকে একশো পঞ্চাশ ষাট রানের মধ্যে তারা বেঁধে ফেলতে পারে এবং সেই কাজটাও যদি তারা করতে পারে এবং আমাদের টপ অর্ডার যেটা কিছুক্ষণ আগে তুষার বলছিল যে আমাদের যে পাওয়ার প্লে সেই পাওয়ার প্লেতে যদি আমরা উইকেট না হারাই বা একটা উইকেট হারালাম এবং সেখানে যদি আমরা সাত রান করেও করি বা উইকেট একটা হারাই তারপরেও কিন্তু মিডিল অর্ডারে রান এক্সেলারেট করা সম্ভব সুতরাং একশো সাইটের মধ্যে যদি শ্রীলঙ্কাকে আমরা আগে বল আর আমরা যদি শ্রীলঙ্কার কথা বলি তুষার ইমরান মানে শ্রীলঙ্কা একেবারে যে ফেলে দেওয়ার মতো দল এমনটা নয় তাদের যে বোলাররা রয়েছে তারাও কিন্তু দারুণ পারফর্ম করছে তো ক্ষেত্রে আসলে কোনো বিশেষ কোনো মানে পরামর্শ থাকতে পারে কিনা ব্যাটারদের জন্য বিশেষ করে ম্যাচটা ধরেন বাংলাদেশকে আগে ব্যাট করতে হলো না শ্রীলঙ্কার যে বলিং বলিং অ্যাটাকটা আছে ভ্যারাইটি আমার কাছে যেটা মনে হয় হাসানাঙ্গা আছে মিডের লেগ স্পিন করে থাকে থিকসানা আছে তারপর আছে পাথিরানা আছে পাথিরানা ইজ ইন ভেরি গুড পক ম্যাথিউজ আছে মিডিয়াম পেস করে থাকে বাট বলে কিন্তু সুইং দেখেছি আমরা লাস্ট ম্যাচটা দেখেছি সো ডেফিনেটলি আমি জামিলবার সাথে আমি একমত আমরা যখন যদি আগে ব্যাটিং করি আমাদের টার্গেট থাকবে ওয়ান সেভেন্টি প্লাস রান করা আর যদি তারা আগে ব্যাটিং করে আমাদের যে বলিং অ্যাটাক আছে যে মুস্তাফিজ তাস্কিন তারপর সাকিব রিশাদ সবাই যদি খেলে তাহলে আমার কাছে মনে হয় তাদেরটা টার্গেট আমাদের টার্গেট করা উচিত ওয়ান সিক্সটির ভিতরে কীভাবে তাদেরকে অল আউট করা যায় আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্ট হবে আমাদের জন্য ম্যাচটা যদি ওরা বেশি রান করে ফেলে লাইক ওয়ান রান করতে গেলেও আমাদের ওদের যে বলিং অ্যাটাক একটু স্ট্রাগল করছি আমরা এই মুহূর্তে বাট হার্ড হার্ড লড়াই হবে নিশাদ কি ইলেভেনে থাকতে পারবেন তার হি ইজ দ্য অনলি ওয়ান লেগি এই ম্যাচে তার প্রভাব কতটুকু থাকতে পারে যদি তিনি ইলেভেনে থাকেন হ্যাঁ সে একজন হার্ড অ্যাজ ওয়েল সেক্ষেত্রে তার প্রয়োজনীয়তা কতটুকু এই দলে আর কতটুকু বা সুযোগ আছে দেখুন রিসেন্টলি শ্রীলঙ্কার সাথে একটা সিরিজ খেলেছি সিরিজটা হেরেছি বাট একটা ম্যাচ কিন্তু জিতেছিলাম রিশাদ কিন্তু অসাধারণ একটা মানে বোলিংও করেছিল অসাধারণ বোলিংও করেছিল ব্যাটিং করেছিল জাকির আলী অনেক যাকে নিয়ে আমরা কথা বলছি না সেও কিন্তু একটা অসাধারণ একটা ইনিংস খেলেছিল এগেইনস্ট শ্রীলঙ্কার সাথে সো ওই প্রেক্ষাপটে যদি আপনি বিবেচনা করেন আমি মনে করি যে রিসাতকে টিমে 11 থাকা উচিত অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশ এবং রিসাদদের কিন্তু বাংলাদেশ বাংলাদেশে শ্রীলঙ্কা যে সিরিজটা খেলেছিল সেখানে কিন্তু রিসাদদের কিন্তু শ্রীলঙ্কার সাথে বেশ ভালো পারফরম্যান্স অবশ্যই মানে ওই হিসেবে কিন্তু আমি মনে করি ঋষাদ will be a very good ইন ফেভার অফ বাংলাদেশ অবশ্যই আমরা একেবারে শেষ দিকে আছি আমরা আশা করি বাংলাদেশ তাদের বেস্ট টাই নেবে খন্দকার জামিল উদ্দিন আপনাকে ধন্যবাদ তো আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আজকের আয়োজনে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য